আসন্ন উপজেলা নির্বাচন সামনে, সামনে উপজেলা নির্বাচন আমি একজন চেয়ারম্যান প্রার্থী, আমাকে যদি জনগণ ভালোভাবে এবং চেয়ারম্যান নির্বাচিত করে আমি জনগণের পাশে থাকবো, ভালো জনগণের সকল বালকদের পাশে থাকবো এবং জনগণের চাহিদা পূরণের জন্য আমি চেষ্টা করবো। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁঝ, প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। চেয়ারম্যান নির্বাচন হই, নির্বাচিত হই এই উপজেলা দৌলতখান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইতে পারলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি মহোদয়ের উন্নয়ন ও অগ্রগতির সহযোগিতা করব এবং অব্যাহত রাখবো। এবং আমাদের মমতাময়ী মা চৌধুরী শেখ হাসিনার নির্দেশে আমরা সর্বদা এই বলার মানুষের পাশে ছিলাম, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা এই মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি নির্বাচন করতে চাই, আমি এই ব্যাপারে আমার প্রিয়তম অভিভাবক তোলামকে আমি জানিয়েছি এবং তাকে সালাম দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমি স্বল্প নির্বিশেষে আগামী নির্বাচনে, আগামী 11ই মে নির্বাচনে আমি সবার কাছে ভোট চাই, দোয়া চাই। আমি বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। আমার সর্বোপরি আমি আমার সকল কাজকর্মে এই বলা সদর উপজেলা সর্বদিকে শিক্ষার মানোন্নয়ন উন্নয়ন কথা বলেন, স্বাস্থ্যসেবার কথা বলেন এবং রাস্তাঘাটের কথা বলেন, আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে আমার প্রিয় নেতা আমার অভিভাবক তোমাদের পরামর্শে এবং নির্দেশে আমি চেষ্টা করব এই ভোলাকে আধুনিক ভোলায় রূপান্তরিত করার এবং এই ভোলাকে শান্তির এবং ধর্মীয় ভাবনা বীজের একটি সুন্দর শহর হিসাবে গড়ে তোলার।